আরামবাগ হাসপাতালের মর্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পর থেকেই উপস্থিত রোগীর পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার সময় মর্গে যারা মৃতদেহ কাটাছেঁড়া ও সেলাইয়ের কাজ করেন তারা মোটা অঙ্কের টাকা দাবি করেন। অনেকেই অভিযোগ করেন এমনিতেই আপনজন বিয়োগের মানসিক কষ্ট, তার উপর মর্গে দেহ বের করে আনতে নিঃস্ব হওয়ার জোগাড়। এই অবস্থায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় এতটুকু দায়বদ্ধতা থাকবে না, রাস্তায় পড়ে যাবে, ধুলোয় কাদায় মাখামাখি হবে। আজ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান এক ব্যক্তি। এমনিতেই ভেঙে পড়েছিলেন আত্মীয় পরিজন, সেই সময় তাদের এই আত্মীয়দের দেহ আরামবাগ হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে দুই কর্মীর নিয়ে যাওয়ার সময় মর্গের কাছে তাদের দায়িত্বহীনতার জন্যই নাকি দেহটি পড়ে যায় বলে অভিযোগ। অভিযোগ, দেহ ধুলোয় মাখামাখি হয়ে যায়, ক্ষোভে ফেটে পড়েন সঙ্গে থাকা পরিজনরা। আরামবাগ টাইমসের রিপোর্টার কুশ কুমার পাড়েকে তারা কি বললেন শোনাবো। আপনারা বডিটা ফেলেছেন, বডিটা কুইকলি তুলেছেন, তুলে তবে এনেছেন, আবার কুইকলি তোলা যাবে না। না না, বডিটা পড়ে গেছে, পড়ে ফেলেছে বলে করেছে। ভুলটা ভুল করেছে, আবার আপনারা ভুল করেছেন, ভুলটা স্বীকার করলেন দাদা, ভুলটা বডিটা পড়েছে, ভুলটা স্বীকার করুন যে ভুল হয়ে গেছে আমাদের। আপনি কিভাবে আবার এখানে এসে সামনে এসে কথা বলুন, কেন দূরে চলে যাচ্ছেন? হ্যাঁ, আবার না তুলতে পারবেন না, তাহলে তুললেন কি করে? হ্যাঁ, সেটা বিষয়টা যে বইটা পড়ে গেছে, কিভাবে পড়লো না আপনারা দেখুন, ওনারা দেখুন না। আমি বলছি ওদিকে ডাকুন না, ওরা কেন চলে যাচ্ছে এরিয়ে, যে ভুল হয়ে গেছে ওরা বলে যান। কিভাবে পড়লো বইটা? ওনার তো বাড়ির লোক, এখানে বাড়ির লোক তো ছিল, আপনারা বাড়ির লোক দাদা, আপনারা বাড়ির লোক? বইটা কি আনতে আনতে পড়ে গেছে? হ্যাঁ, বাড়ি আনতে পড়ে গেছে। ঘটনাটা লাস্ট টাউন ছিল, লাস্টটা আনতে আনতে ওরা এত জড়ি আনছে, আনতে আনতে লাস্টটা এখানে পড়ে যায়। আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখার পর এই যে ব্যক্তিগুলো সব বাড়ির লোক, এদের ঘোরান একবার। এই বাড়ির লোকগুলোকে আমি চিল্লে বলছি, হারা ভাই তোমরা কেউ গেলে নে, ওই লোকগুলো লাস্টটা নিয়ে গেলো, লাস্টটা পড়ে গেলো, আর সঙ্গে সঙ্গে এরা ছুটে আসছে। তারপর আমি ঘটনাস্থলে লাস্টটা এখন এসে দেখছি। মর্গে কি বললো দাদা, মর্গে কি বলছে? ওরা বলছে লাস্টটা পড়ে, আপনারা কি চাইছেন? কড়া ব্যবস্থা নেয় আর এরকম দুর্ঘটনা আর ঘটে, কোন বডিকে যেন ওরা মানুষের মতন পরিষ্কার যেমন কাজ করায় সেইভাবে সুস্থভাবে যেন করে। হ্যাঁ, একটা মানুষকে মানুষ ভাবে নেই, যেমন গরু ছাগলের মতন লিজে হুড়ে মুড়ে লিজে ঢুকিয়ে দিচ্ছে, এই কাজটা না করে। আপনাদের কথায় মানে মরা বলে তাদেরকে মানে কোনোরকম মরা বলে কোনোরকম তারা আর মানুষ আর মনেই করছে না, ওরা ওদের মতন যা খুশি তাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শেখ ইমরান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুতোডাঙ্গায়। আপনার বাড়ি মুতোডা? হ্যাঁ, ওই দাদাকেও আমি চিনি, আমার হরাজিত্যতে আমার ওইখানে ধান কাটা মেশিনে সব কাজ হয়, ওই দাদাকেও আমি চিনি। আচ্ছা, যিনি মারা গেছে? হ্যাঁ, যিনি মারা গেছে। আচ্ছা, এবং ওর গ্রামবাসী যা আসছে সবাইকে আমি চিনি। আচ্ছা, আমার বাড়ি মুতোডাঙ্গায়।